بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو قال عليه الصلاة والسلام أما بعد আমরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমআর নেয় আজকেও জুমআর সালাতে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সে মানিবের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের মধ্য দিয়ে এখন হজ্জের মাস চলছে। হজ সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে শুনেছেন, বিভিন্ন সময় বিজ্ঞ আলেমদের কাছ থেকে হজ্জের উপরে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা, হজ্জের বিভিন্ন মাসলা মাসাইলের দিকসমূহ আপনারা আলোচনা ইতিপূর্বে জুমার খুতবায় শুনেছেন, অনলাইনে শুনেছেন, বিভিন্ন মিডিয়াতে আপনারা এ ব্যাপারে আলোচনা শুনে থাকেন। তো নতুন করে কোনো কিছু বলার মতো জ্ঞান ইলম
আমার নাই, আমি শুধুমাত্র আজকে একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব, সেটা হলো গোটা পৃথিবী থেকেই যারা মুসলিম নর নারী, যারা বালেক বালেকা সুস্থ ইমানওয়ালা স্বাবলম্বী, যারা গোটা পৃথিবী থেকেই কম বেশি মানুষ হজ পালন করার চেষ্টা করেছেন, বর্তমানে চলছে এবং অনেকের নিয়ত রয়েছে হজ করার, আল্লাহ যদি তৌফিক দেন অনেকেই হজ করার মতো মন মানসিকতা বা এরকম একটা দোয়া আল্লাহর কাছে আমরা দিয়ে রেখেছি। একটা বিষয় খুব জরুরি, একটা মানুষ অত্যন্ত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এসে হজ করতে যাচ্ছে বা যাবে বা গিয়েছে, এটা যতটা না জরুরি বিষয় তার চেয়ে জরুরি বিষয় হলো আমি এত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে আমি সেই সুদূর সৌদি আরব দীর্ঘ সময়ের জন্যে এক দেড় মাস সময়ের জন্যে আমি আমার ফ্যামিলিকে ত্যাগ করে আমার পরিবারকে ছেড়ে আমি সৌদি আরবে হজ করতে যাচ্ছি। এই হজ, এই হজ্জের দ্বারা আমি কতটুকু উপকৃত হতে পারলাম এই দুনিয়াতে, পাশাপাশি হজ্জের মাধ্যমে আমি কি শিখতে পারলাম, এর পাশাপাশি এই হজ পরকালে আমাকে কতটুকু উপকৃত করতে পারবে, সবচেয়ে বড় বিষয় হলো আমার হজটা কবুল হচ্ছে কি হচ্ছে না, আমার মূল বিষয়টা হলো এটা। হজ করেছেন এরকম পৃথিবীতে মানুষের অভাব নেই, বর্তমানে করছেন সামনে যাবেন এরকম মানুষের অভাব নেই, এবং নিয়ত করে রেখেছি এরকম মানুষের অভাব নেই। তবে আমার হজ্জের দ্বারা আমি কতটুকু উপকৃত হতে পারছি, হজ থেকে কি আমি শিখলাম, এই হজ পরকালে কবুল হবে কি হবে না, এবং পরকালে এই দুনিয়ার হজ আমাকে কতটুকু উপকৃত করতে পারবে, এরকম চিন্তাশীল মানুষের বড়ই অভাব। আমি এই ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব। হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের যে মূল ফাউন্ডেশন, যে মূল ভিত্তিসমূহ রয়েছে, ওই মূল ভিত্তির মধ্যে হজ্জের অবস্থান হলো চতুর্থ, যেটা আপনারা জানেন বিশ্ববিখ্যাত হাদিস বুখারী মুসলিমে আসছে, ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে চতুর্থতম স্তম্ভ হচ্ছে হজ। নিঃসন্দেহে এ হজ একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এটা একটা ফরজ আমল, যাদের সামর্থ্য রয়েছে ওদের উপরে। এ হজ্জের অনেক মর্যাদা, অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেমন সেই বুখারী এবং মুসলিম শরীফে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো কোন আমল সবচেয়ে বেশি উত্তম, কোন আমল সবচাইতে বেশি উত্তম, আল্লাহ নবী প্রথমেই বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান, অর্থাৎ ইসলামের মধ্যে সবচাইতে উত্তম যে কাজ সেটা হলো ঈমান। কিলা সুম্মা মাযা, তারপরে কোনটা, আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এর পরের অবস্থান হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে কোনটা, আল্লাহ নবী বললেন যে হাজ্জুম মাবরুরুন, এর পরের অবস্থান হলো হজ, কবুল হজ। শুধু হজ বলেন নাই, কবুল হজ্জের কথা আল্লাহ নবী বলেছেন, প্রথমে ছিল ঈমান, ঈমানের পরে হলো জিহাদ, এর পরে হলো হজ্জের অবস্থান।
সেই বুখারী মুসলিমে আরেকটা হাদিস আসছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা এটা মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা স্বরূপ। ওয়াল হাজ্জুল মাবরুর, আর কবুল হজ হলো, ওয়ালাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। বারবার কিন্তু আল্লাহর নবী হাজ্জুল মাবরুরুন শব্দটা ইউজ করেছেন, কবুল হজ শুধু হজ বলেননি, কারণ সবটা কবুল হয়েছে এরকমটা নয়, কবুল হতেও পারে আবার নাও হতে পারে। এজন্য যে হজ কবুল হবে এই হজ্জের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আরেকটা হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা করেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে একসাথে করো। ফা ইন্নাহুমা ইয়ানফানিল ফাকরা ওয়া যুরুবা কামা ইয়ানফিল কীর খামাসাল হাদীদ ওয়াল যাহাবি ওয়াল ফিদদা ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ। নাসাই শরীফের মধ্যে আসছে হাদিসটা সহীহ, আল্লাহ নবী বললেন হজ এবং উমরাকে তোমরা একসাথে করো, এই হজ এবং উমরার সওয়াব হলো, এই হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে এমনভাবে মোচন করে দেয় যেমনিভাবে কামারের দোকানের লোহার হাপড় যেমনিভাবে দূর করে দেয় এবং স্বর্ণরূপের যেমনিভাবে ময়লা আবর্জনা তারপরে লোহার স্বর্ণের মধ্যে যেই মরিচিকা এগুলোকে যেমনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে এমনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। দারিদ্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেন, দূর করে দেন দারিদ্রতা, আর মানুষের গুনাহসমূহকে মোচন করে দেন, দারিদ্রতাকে দূর করে দেন আর মানুষের পাপসমূহকে মোচন করে দেন। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা উমরা এবং হজকে একসাথে করো, কেননা এটাকে দারিদ্রতাকে মোচন করে দেয়, দূর করে দেয় আর গুনাহসমূহকে ক্ষমা করে দেয়, মুছে ফেলে নিয়ে যায়। আরেকটা হাদিসে আসছে ইবনে মাজাতে, আল্লাহর নবী বললেন আল হাজ ওয়াল উমরা আফদুল্লাহ, হজকারী এবং উমরা পালনকারী আল্লাহর মেহমান। ইজা দাউল্লাহ, যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করে, আজাবুহু, তাদের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আর যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে যারা হজ পালন করে, যারা উমরা করতে যায়, ওরা আল্লাহর মেহমান, এরা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন, এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এমনিভাবে আর অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ এবং উমরার ফজিলত মর্যাদাকে বর্ণনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে শুধু এই কথাটা বললাম। এই মর্যাদা সম্পন্ন হজ ইবাদত, এটা ইসলামের একটা ফরজ বিধান। এটা কাদের উপরে ফরজ বোঝার চেষ্টা করে, আমাদের বাংলাদেশের মানুষ মনে করে কি যার টাকা রয়েছে তার উপরে হজ ফরজ, যাদের টাকা রয়েছে সামর্থ্য রয়েছে ওদের উপরে হজ ফরজ, আমরা এখন এটাই মনে করি। এক দৃষ্টিকোণ থেকে এ কথাটা সত্য, কিন্তু আমি আরেকটা দৃষ্টিকোণ তুলে ধরবো এ কথাটা মিথ্যা হয়ে যাবে। তিরমিজির হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহ, কারো যদি সামর্থ্য থাকে, বাহন থাকে, যে সে আল্লাহর রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহর ঘর সে
আল্লাহর ঘরে হজ করতে যাবে, ওই আল্লাহর ঘরে পৌঁছানোর মতো যদি কারো সম্পদ থাকে, বাহন থাকে, আর সে যদি ওয়ালাম ইউহাজ্জা ফালা আলাইহি, আর সামর্থ্য থাকার পরেও যদি সে হজ পালন না করে, তাহলে আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে যেন ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে। যার সামর্থ্য রয়েছে, যার কোনো সমস্যা নাই, কোনো বাধা নেই হজ করতে, হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করে মারা যায়, তাহলে সে যেন ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে। এ হাদিস থেকে আমরা একটা দলিল পাইলাম, মান মালাকা জাদান, যার সম্পদ রয়েছে, যার মাল রয়েছে, যে মালগত দিক দিয়ে, সম্পদগত দিক দিয়ে যে সামর্থ্যবান, এখানে তার কথা বলা হয়েছে। এবার আসেন আমরা একটু পর্যালোচনা করি, আমরা আজকে একটু পর্যালোচনা করি, হজ কাদের উপরে ফরজ, কারা হজ পালন করছে, কাদের হজটা কবুল হবে, কাদের হজটা কবুল হবে না, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটা পর্যালোচনা তুলে ধরার চেষ্টা করছি। খেয়াল করে, একজন মানুষের উপরে হজ ফরজ হওয়ার জন্যে বা ইসলামের যে কোনো বিধান, ফরজ বিধানগুলো তার উপরে ফরজ হওয়ার জন্যে সর্বপ্রথম যে কন্ডিশন, সর্বপ্রথম যে শর্ত, সেটা হলো নির্ভেজাল ইমান। হজ ফরজ হওয়ার জন্য সম্পদ থাকা জরুরি, কিন্তু সম্পদ থাকার পূর্বে সবচাইতে জরুরি হলো আমাকে আগে নির্ভেজাল ইমানের অধিকারী হওয়া লাগবে, নির্ভেজাল তাওহীদের অধিকারী হওয়া লাগবে, নির্ভেজাল আকীদার অধিকারী হওয়া লাগবে, নির্ভেজাল বিশ্বাসের অধিকারী আগে আমাকে হওয়া লাগবে। আমি 500 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি আমার ইমানটা বিশুদ্ধ না হয়, আমার ইমানটা নির্ভেজাল না হয়, আমার তাওহীদটা নির্ভেজাল না হয়, আমার বিশ্বাসটা যদি নির্ভেজাল না হয়, সব কিছু যদি ভেজালযুক্ত হয়ে যায়, আমি 500 কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার উপর হজ ফরজ নয়। অনেক টাকার মালিক কিন্তু আমার ইমানটা ভেজালযুক্ত, আমার বিশ্বাসটা ভেজালযুক্ত, আমার তাওহীদটা ভেজালযুক্ত, আমার আকীদাটা ভেজালযুক্ত, তাহলে আমার উপরে হজ ফরজ নয়। হজ ফরজ হতে হলে সর্বপ্রথম আমাকে নির্ভেজাল আকীদা, নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল ঈমান, নির্ভেজাল বিশ্বাসের অধিকারী আমাকে আগে হওয়া লাগবে। এ কথা আমি বললাম কেন, আমার বলারও কিছু কারণ আছে, একটু খেয়াল করেন। এ বাংলাদেশে এরকম হাজারো লাখো কোটি মানুষ বৎসরের পর বৎসর হজ পালন করতে যাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখেন, এ বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যে লোকটা কবরে গিয়ে সেজদা দিচ্ছে, যে লোকটা কবর পূজা করছে, এ লোকটা কিন্তু হজ্জে যাওয়ার আগেও সে কবরে সেজদা দিয়ে কবর পূজা করে তারপরে হজ্জে যাচ্ছে। আল্লাহর কোরআন প্রমাণ করে, রাসূলের হাদিস প্রমাণ করে, যে লোকটা কবরে সেজদা দিবে, যে লোকটা কবর পূজা করবে, এ লোকটা যদি কাবা ঘরের ইমাম সাহেব হয়, তাহলে তার উপরে হজ ফরজ নয়। সে যদি 1000 কোটি টাকা নয়, 500 হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে তার উপর হজ ফরজ নয়। সে যদি স্বয়ং কাবা ঘরের ইমাম সাহেব হয়, তাও তার উপর হজ ফরজ নয়। কেন? সে কবরে সেজদা দিচ্ছে, সে কবর পূজা করছে, মুখে সুন্দর দাড়ি, মুখে সুন্দর সুন্দর লেবাস, তারপর অনেক বিজ্ঞ একজন আলেম, উনি বিশাল বড় ঈদের সালাতের, ঈদের জামাতের খতিব, মসজিদের খতিব, কিন্তু লোকটা কবর পূজায় বিশ্বাসী, বাজার পূজায় বিশ্বাসী, দরবার পূজায় বিশ্বাসী, তারপরে পীর পূজায় বিশ্বাসী, কবরে গিয়ে সেজদা করছে, মাজারে সেজদা করছে, পীরকে সেজদা করছে, তারপরে মূর্তিকে সেজদা করছে, মূর্তি পূজায় বিশ্বাসী, তারপরে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, এরকম যত কুফুরি মতবাদ রয়েছে, কুফুরি বিশ্বাস রয়েছে, এরকম বিশ্বাস তাদের মনে লালন পালন করছে, এমন ব্যক্তি যদি গোটা বাংলাদেশের মালিক হয়ে যায়, সে যদি স্বয়ং কাবা ঘরের ইমাম সাহেব হয়, আল্লাহর কোরআন প্রমাণ করে এ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। কারণ হজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নির্ভেজাল ইমাম, নির্ভেজাল ইমাম, নির্ভেজাল আকীদা, নির্ভেজাল বিশ্বাস, নির্ভেজাল তাওহীদ।
শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত তাওহীদ, শিরিক মুক্ত বিশ্বাস, শিরিক মুক্ত আকীদা, কুফর মুক্ত ঈমান, কুফর মুক্ত বিশ্বাস, কুফর মুক্ত আকীদা, কুফর মুক্ত তাওহীদের অধিকারী আমরা যতক্ষণ পর্যন্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার উপরে হজ ফরজ হবে না। কেন হবে না? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হজ করো, সিয়াম পালন করো, পর্দা করো, হালাল খাও, যত ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস উল্লেখ করেছেন, প্রত্যেকটা ইবাদতের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আগে তুমি নির্ভেজাল ঈমানের অধিকারী হও। যত জায়গায় যাবে যেখানেই দেখবেন আমলের কথা, এর পূর্বে আল্লাহ বলেছে তোমার ঈমানকে বিশুদ্ধ করো, ঈমানকে শুদ্ধ করো, আকীদাকে ঠিক করো, তাওহীদকে ঠিক করো, বিশ্বাসকে তুমি ঠিক করো, এরপরে হলো তোমার অন্যান্য আমল। এ কথা আমি কেন বললাম? এ কথা বলার আরেকটা কারণ হলো হাজার হাজার সৈন্য, লক্ষ কোটি সৈন্য, এই লক্ষ কোটি সৈন্যর কোনো দাম আছে? কোনো দাম নেই। আমি যদি এখানে লিখে দেই শূন্য দিতে দিতে আমি কোটি কোটি শূন্য দিয়ে ফেললাম, কোটি কোটি শূন্যের কোনো দাম নেই। এবারে সৈন্যগুলোকে যদি আপনি গণনায় আনতে চান তাহলে অবশ্যই শূন্যের আগে আপনাকে একটা সংখ্যা বসাতে হবে। যদি সৈন্যের আগে সংখ্যা বসাতে পারেন তাহলে বাকি সৈন্যগুলো গণনায় আসবে, কিন্তু সৈন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এত সৈন্য গণনায় আসবে না। আমি উদাহরণটা প্রায় সময় দিয়ে থাকি, এ কারণে ঈমানবিহীন আমলগুলো হলো সৈন্যের মতো। আগে যদি ঈমানটা ঠিক না থাকে, তাওহীদটা যদি ঠিক না থাকে, তাহলে ওই সৈন্যের মতো আপনার আমলগুলো কোনো কাজে আসবে না। সালাতও কাজে আসবে না, সিয়ামও কাজে আসবে না, হজও কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, পর্দা কাজে আসবে না, কোরআন তেলাওয়াত কাজে আসবে না, হালাল হারাম বিচার বিশ্লেষণ করে চললেও এগুলো কোনো কাজে আসবে না। আমাকে সর্বপ্রথম নির্ভেজাল ঈমান, নির্ভেজাল আকীদা, নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল বিশ্বাসের অধিকারী সর্বপ্রথম আমাকে হওয়া লাগবে। আজকের সমাজের মানুষ কি মনে করে? মনে করে উনি অনেক বড় খতিব, অনেক বড় আল্লাহওয়ালা, উনি অনেক বড় পীর সাহেব, উনি অনেক বড় ইমাম, একজন বিজ্ঞ আলেম, মাশাআল্লাহ, ভালো কথা। ওনার যে কোয়ালিটি আপনি বর্ণনা করছেন এগুলো ঠিক কথা। মানুষ আজকে ভালো মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করে কিভাবে? অনেক বিজ্ঞ একজন আলেম, সুন্দর লিবাস, সুন্দর দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি জুব্বা পাগড়ি, অনেক সুন্দর তেলোয়াব, খুব সুন্দর করে আজান দেয়, উনি অনেক বড় পীর সাহেব, অনেক বড় ইমাম সাহেব, অনেক বড় খতিব সাহেব, এগুলো দেখে মানুষ মানুষকে নেককার মানুষ, ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করে। অথচ লোকটা কবর পূজায় বিশ্বাসী। যে লোকটাকে আপনি দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি জুব্বা পাগড়ি, বিজ্ঞ একজন আলেম হিসেবে, বিজ্ঞ একজন খতিব হিসেবে, ইমাম হিসেবে, মুয়াজ্জিন হিসেবে, একজন পীর হিসেবে আপনি বলতেছেন লোকটা নেককার মানুষ, লোকটা তো কবর পূজায় বিশ্বাসী, তো সে নেককার হলো কিভাবে? সে কবরে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, পীরের দরবারে সেজদা দিচ্ছে, পীর হয়ে অন্য মানুষের সেজদা নিচ্ছে, সে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো একটা কুফুরি মতবাদে সে বিশ্বাস লালন পালন করছে, আপনি কিভাবে বলতে পারছেন এ লোকটা নেককার লোক? এটা কিভাবে বললেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলো আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, নেককার মানুষ, ভালো মানুষ কে? আল্লাহ নবী তো এ কথা বলেন নাই যার অনেক বড় জুব্বা, যার অনেক বড় পায়জামা পাঞ্জাবি, অনেক বড় পাগড়ি, অনেক সুন্দর রোমাল, অনেক ভালো তেলাওয়াত করে, অনেক সুন্দর আজান দেয়, বড় মসজিদের খতিব, ওনার এত হাজার কোটি মুরিদ, আল্লাহ নবী এ কথা বলেন নাই। আল্লাহ নবী বললেন মান তালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু, যাকে আল্লাহ সুন্দর দীর্ঘ একটা জীবন দিলেন, হায়াত দিলেন, সময় দিলেন, আর ওই সময়টার মধ্যে ওয়া হাসুনা আমালুহু, সে ভালো আমল করেছে, আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, এই লোকটাই হলো নেককার মানুষ, এই লোকটাই হলো আল্লাহর দুনিয়ায় ভালো মানুষ। তো যে লোকটা কবরে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, মূর্তি পূজায় বিশ্বাসী, কবর পূজায় বিশ্বাসী, এভাবে যে
এই পাপ কাজগুলোর মধ্যে লিপ্ত, তাহলে সেগুলো ভালো কাজ করলো কখন? সে নেককার মানুষ হতে পারবে না, সে ভালো মানুষ হতে পারবে না। সেই মুসলিমে আসছে, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তোমাদের বাহ্যিকতাটা দেখেন না, কতটা সুন্দর এটা দেখেন না, তোমাদের লেবাস কত সুন্দর, তোমাদের সম্পদ কত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিকতা, তোমাদের চেহারা সুরত কত সুন্দর, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন তোমার অন্তরটাকে, তোমার আমলটা কেমন, তোমার অন্তরটা কেমন, তোমার তাকওয়াটা কেমন, তোমার ভিতরটা কেমন, তোমার বিশ্বাস কেমন, তোমার আকীদা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন। আর এগুলোর মাধ্যমে আল্লাহ মানুষকে নেককার হিসেবে, ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচেয়ে ভালো মানুষ, নেককার মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ হলো ওরা যাদের ভিতরে কি আছে, তাকওয়া রয়েছে। তাকওয়া যাদের ভিতরে রয়েছে, যাদের ভিতরে তাকওয়া রয়েছে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন মানুষ, নেককার মানুষ, ভালো মানুষ। আমাদের সমাজে ব্যতিক্রম, ওই যে দেখেন কারো পিতা মাতা মারা গেলে বা কারো আত্মীয় স্বজন মারা গেলে সমাজের মানুষ খুঁজে দেখে এই এলাকায় একজন নেককার মানুষ আছে কিনা, কোনো ভালো আলেম আছে কিনা, বিজ্ঞ একজন বুজুর্গ আছে কিনা, ওনাকে বাড়িতে নিয়ে নিজের বাপ মার জন্য দোয়া করানো হয়। আপনাদের ঢাকাতে এখনো এটা চালু আছে, বাবা মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তিন দিনের দিন হোক আর চল্লিশের দিন হোক, গিয়ে বিজ্ঞ একজন নেককার মানুষ খুঁজে বেড়ান। নেককার মানুষকে যার দাড়ি টুপি আছে, পায়জামা পাঞ্জাবি ভালো, জুব্বা পাগড়ি, অনেক বড় বুজুর্গ, অনেক সুন্দর তেলোয়াত, অনেক সুন্দর করে আজান দেয়, অনেক বড় মসজিদের খতিব, এই লোকটা নেককার, খুঁজে এনে বাবা মার জন্য দোয়া করান। অথচ লোকটা কবর পূজায় বিশ্বাসী, দরবার পূজায় বিশ্বাসী, দুর্গা পূজায় বিশ্বাসী, মূর্তি পূজায় বিশ্বাসী, তারপরে কুফুরি মতবাদে এ লোকটা বিশ্বাসী। লেবাস দেখে আপনি মূল্যায়ন করলেন কি, লোকটা একজন নেককার মানুষ। আজকে সমাজে মানুষ মানুষকে মূল্যায়ন করছে এভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালুহু, সূরা মায়েদার 5 নং আয়াতে বলেন, যারা ঈমানের সাথে গাদ্দারি করবে, যে ব্যক্তি ঈমান আনয়ন করার পরে বা ঈমান আনয়ন করার পূর্বে ঈমানের সাথে যারা গাদ্দারি করবে, ঈমানের সাথে যারা কুফুরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিবেন। কি হজ, কি সালাত, কি সিয়াম, কি যাকাত, কি আমল, সব কিছুকে আল্লাহ বাতিল করে দিবেন। সে ঈমানের সাথে গাদ্দারি করেছে, কুফরি করেছে। ওয়ালাউ আশরাকুল হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনামের মধ্যে আল্লাহ বলেছেন 88 নং আয়াতে। কুফুরি আকিদা, শিরকে আকিদা, শিরক থাকলে, কুফর থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন, একটাও টিকবে না। তাহলে এরকম একজন নেককার মানুষ আপনি বাড়িতে নিয়ে গেলেন আপনার পিতামাতার জন্য দোয়া করাইতে, আপনার পিতামাতার জন্য সে দোয়া করবে, পেট ভরে খাওয়াইলেন, পেট ভরে উনি খাইলেন, আমরা পেট ভরে খাইলাম, এবার আপনার বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা ঈমান। এটাই তো আপনার নেককার মানুষের মধ্যে নেই, যাকে আপনি বাড়িতে নিয়ে গেলেন, তার দোয়া কবুল হবে কি করে? এটা কবুল হবে না। মানুষ নেককার হওয়ার জন্য নির্ভেজাল তাওহিদ শর্ত, নির্ভেজাল ঈমান, বিশ্বাসের অধিকারী আগে আমাকে হতে হবে, এ বাহিরে সে নেককার হতে পারবে না, তার বাহ্যিকতা যতই সুন্দর হোক না কেন। মাঝখানে আরেকটা কথা মনে পড়ে গেল, বাংলাদেশের কালচার, বাংলাদেশে যেটা এখন চলছে, এই যে আপনারা আপনাদের পুরান ঢাকায় এখনও কম বেশি এটা পাওয়া যায়, মানুষ মারা গেলে তিন দিনের দিন হোক বা চল্লিশের দিন হোক বা যে কোনো দিন আপনার বাসায় দাওয়াত দিয়ে পোলাও, বিরিয়ানি, পুরান ঢাকার যে বিরিয়ানি, এগুলো আপনারা খাওয়ান। আমি রসিকতা করে বলি যে আপনাদের বাংলাদেশের যে কোনো একজন মন্ত্রী বা এমপি, মন্ত্রী সাহেবকে গিয়ে যদি বলেন যে মন্ত্রী সাহেব আমার বাপ মা মারা গিয়েছে, আপনাকে 1000 টাকা দিলাম আমার বাপ মার পক্ষ থেকে, একটু ভালো মন্দ বাজার করে খাইয়েন বা একটু বিরিয়ানি পাকাইয়া খাইয়েন,
1000 টাকা পকেট থেকে মন্ত্রী সাহেবকে দিলেন, এমবি সাহেবকে দিলেন, খতিব সাহেবকে দিলেন, পীর সাহেবকে দিলেন, ইমাম সাহেবকে দিয়ে বললেন 1000 টাকা দিলাম, আমার বাবা মা মারা গিয়েছে, দোয়া করবেন, বাবা মার পক্ষ থেকে 1000 টাকা দিলাম, একটু বাজার করে বাড়িতে নিয়ে যায়। মন্ত্রী সাহেব, এমপি সাহেব, খতিব সাহেব, পীর সাহেব রাগ করবে কিনা, রাগ করবে কিনা? ঠিক রাগ করবে। মৃত বাবা মার পক্ষ থেকে 1000 টাকা আপনি মন্ত্রী সাহেবকে দিয়েছেন, এমপি সাহেবকে দিয়েছেন, খতিব সাহেবকে দিয়েছেন, ইমাম সাহেবকে দিয়েছেন, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে 1000 করে টাকা আপনি দিলেন যে বাজার করে খাইবেন, এতে করে সবাই আপনার প্রতি খুব খেপা। বাট আমি কি গরিব মানুষ রে, আমি কি গরিব মানুষ নাকি যে আমাকে তুমি 1000 টাকা দিলা? আপনি রেগে গেলেন। অথচ এই 1000 টাকা দিয়েই যখন বাজার করে পোলাও বিরিয়ানির আয়োজন করে, বাসায় আয়োজন করে আপনাকে দাওয়াত দেয়, ওইটা কিন্তু খুব মজা করে গিয়ে খান, এমন মজা করে খান যে পেট ভরে খান আর বাহিরে এসে খাবারের প্রশংসা করেন। আগে যে 1000 টাকা দিল আপনি নিলেন না, কেন? ওইটা সৎকার টাকা। ওই সৎকার টাকা দিয়েই যখন আপনাকে বাজার করে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইলো, পেট ভরে খাইলেন, কি খাইলেন? সৎকা খাইলেন, কি খাইলেন বলেন না কেন, কি খাইলেন? সৎকা খাইলেন মিয়া। 1000 টাকা সরাসরি আপনাকে দিলে সৎকা হয়, আপনি নেন না, এই টাকা দিয়েই তো সে বাজারটা করেছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দিলেও সৎকা হয়, খাবার দিলেও সৎকা হয়। ওই সৎকার টাকা দিয়ে যখন বাজার করে বাড়িতে দাওয়াত দিল, আপনি একেবারে বউ পোলাপা নিয়ে সবাই সেজে গুজে গিয়ে উপস্থিত, মজা করে খাইলেন, কি খাইলেন? সৎকা খাইলেন। আর খাইবেন সৎকা খাইলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটাই দেওয়া হয়, টাকা সৎকা, খাবার সৎকা। এটা আপনি খাবেন কেন? আপনি তো এমপি সাহেব, আপনি মন্ত্রী সাহেব, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি খতিব, আপনি ইমাম, আপনি সমাজের একজন ভদ্র মানুষ, সমাজের একজন শিক্ষিত মানুষ, সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করে, আপনার একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু আপনি কেন আরেকজনের বাসায় গিয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকাটা খাইলেন কেন? আপনার ব্যক্তিত্ব রইল কোথায়? সৎকা এটা খেতে পারবে না। সুতরাং নেককার মানুষ, ভালো মানুষ, এগুলো মানুষের বাহ্যিকতা দিয়ে মূল্যায়ন করা যায় না। আল্লাহর বক্তব্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে নেককার মানুষ হলো, সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া রয়েছে। আর তাকওয়ার সর্বপ্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান, নির্ভেজাল বিশ্বাস, নির্ভেজাল আকীদা, নির্ভেজাল তাওহীদের অধিকারী। যে পর্যন্ত আমি আর আপনি হতে পারবো না, সেই পর্যন্ত নেককার হওয়া যাবে না, ভালো মানুষ হওয়া যাবে না, বাহ্যিকতা যতই আমার সুন্দর হোক না কেন। আর ততক্ষণ পর্যন্ত আমার উপরে সালাত ফরজ নয়, সিয়ামও ফরজ নয়, হজও ফরজ নয়, যাকাতও ফরজ নয়, যেই পর্যন্ত আমি নির্ভেজাল ঈমানের অধিকারী হতে না পারব। وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا অধিকারী হতে পেরেছে, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে পেরেছে, নির্ভেজাল তাওহীদের অধিকারী যারা হতে পেরেছে, এবং যারা আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে করেছে। তাহলে নির্ভেজাল ঈমান এবং নির্ভেজাল আমল, আমলে সালেহ যদি করতে পারি, আল্লাহ আমাদের ব্যাপারে ওয়াদা করেছেন তোমাদের জন্য রয়েছে ক্ষমা আর তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান, এটা আমি আল্লাহর ওয়াদা। সুতরাং সর্বপ্রথম আমাদেরকে নির্ভেজাল ঈমান আকীদার অধিকারী হতে হবে। তাহলে হয় আমি যতই হজ করি না কেন, যতই সেখানে গিয়ে কাবা ঘরে ধরে কান্নাকাটি করি না কেন, এটা হজ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, উপকৃত হতে পারবো না। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো আমার ঈমান ঠিক, ঈমানটা ভেজাল মুক্ত, আকীদা ভেজাল মুক্ত, তাওহীদ বিশ্বাস ভেজাল মুক্ত, অর্থাৎ আমার ঈমানটা বিশুদ্ধ শুদ্ধ। এবার আমি অনেক সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক আমি, এবার আমার উপরে হজ ফরজ, আমাকে হজ করতে হবে। কিন্তু আরেকটা শর্ত ইসলামী শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমার ঈমান ঠিক আছে,
হাজার হাজার কোটি টাকার মালিক, এবার তোমার উপর হজ ফরজ। তবে এই টাকা যদি হারাম টাকা হয় তাহলে তোমার উপর হজ ফরজ নয়, হারাম টাকা হলে হজ ফরজ নয়। ইমান ঠিক, ইমান ভালো, টাকা আছে তোমার অনেক টাকা কিন্তু টাকা হারাম, তোমার উপরে হজ ফরজ নয়। 500 কোটি টাকার মালিক হলাম কিন্তু হারাম, হারাম টাকা হলে হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার জন্য হালাল সম্পদ লাগবে, হালাল টাকা লাগবে। যাদের যারা হালালভাবে টাকা উপার্জন করে, হালাল পন্থায় টাকা উপার্জন করে যারা স্বাবলম্বী হবে তাদের উপরে হজ ফরজ। হারাম টাকা এটা টাকা নয়, হারাম টাকা টাকা নয়। যেমন হারাম স্ত্রী, এটা স্ত্রী নয়, এটা হারাম তো, হারাম তো হারামই, এটা আবার স্ত্রী হয় কি করে? হারাম স্ত্রী এটা স্ত্রী নয়, হারাম টাকা এটা টাকা নয়। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আপনারা জানেন মুসলিমের হাদিস, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। যাদের হারাম টাকা রয়েছে আপনাকে হজ করতে হবে না, আপনার উপরে হজ ফরজ নয়। হারাম টাকা দিয়ে আপনাকে হজ করতে হবে, আপনার উপরে হজ ফরজ নয়। হারাম টাকা মানে কি কয়েকটা বলি। হারাম টাকা, ঘুষের টাকা হারাম টাকা। বিচার করতে গিয়েছেন ক্ষমতার দাপটে, আপনাকে টাকা দিল, আপনি টাকা খেয়ে যে ব্যক্তি নির্দোষ তাকে দোষী প্রমাণ করলেন, আর যে লোকটা দোষী তাকে নির্দোষ প্রমাণ করে দিয়ে আসলেন। কি খাইলেন? টাকা খাইলেন, ঘুষ খাইলেন। এ ঘুষ কি হারাম? ঘুষের টাকা হারাম। আমার যোগ্যতা বলে আমার চাকরি হয়েছে, আর একটা অযোগ্য ছেলে, আমি চাকরি পাওয়ার কথা, এটা আমার হক, কিন্তু সেই ছেলে আপনাকে টাকা দেওয়ার কারণে আমার হকটা নষ্ট করে আপনি তাকে দিয়ে দিলেন, আপনি ঘুষ খাওয়ার মাধ্যমে আপনি হারাম উপার্জন করলেন। পাসপোর্ট অফিসে টাকা ছাড়া কিছু হয় না, হসপিটালে টাকা ছাড়া কিছু হয় না। একটা ভালো কেবিন পেতে গেলেও এখন 500-600 টাকা দিলে কেবিন দেওয়া হয়, না তো ফ্লোরের মধ্যে পড়ে থাকুক, রুগী মারা গেলে খালি যান। এই টাকা দিয়ে তো হজ ফরজ হয় না, এই টাকা দিয়ে খাবার ক্রয় করে খেয়ে আপনি হজ্জের চিন্তা করলেন কিভাবে? ঘুষের টাকা দিয়ে হজ ফরজ হয় না, ঘুষের টাকা দিয়ে খাবার খেয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতাকে তিনি ভালোবাসেন, আর অপবিত্র কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। ঘুষের টাকা দিয়ে হজ ফরজ হয় না, এটা শুধু সৌদি আরবে আসা এবং যাওয়া হবে, আর বাহিরে আর কিছুই হবে না। সুদের টাকা দিয়ে হজ ফরজ হয় না, এটা শুধু সৌদি আরবে আসা আর যাওয়া হবে, হজ হিসেবে এটা আল্লাহ গ্রহণ করবেন না, কারণ আপনি সিলেবাসের ভিতরেই নেই। আপনি পরীক্ষার হলে যান আর আসেন, এটা আপনার ব্যাপার, আপনার খাতা বোর্ড দেখবেও না, বোর্ডের কাছে আপনার খাতা যাবেও না, কারণ আপনি সিলেবাসের ভিতরেই নেই, গণনাই নেই। ঘুষের টাকা দিয়ে হজ ফরজ হয় না, সুদের টাকা দিয়ে হয় না। ওই ক্ষমতার দাপটে অন্যায়ভাবে মানুষের দোকানপাট দখল করে ওই দোকান বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। মানুষের জমি দখল করলেন, মানুষের সম্পদ আত্মসাত করলেন, যৌতুকের টাকা নিয়ে আসলেন, যৌতুকের টাকা দিয়েও কিন্তু হজ ফরজ নয়, যৌতুকের টাকাও হারাম, যৌতুকের টাকাও হারাম, ওই টাকা দিয়েও হজ ফরজ হবে না, ওই টাকা দিয়ে হজ করলেও হজ হবে না, এটা হারাম টাকা। হারাম উপার্জন দিয়ে, হারাম সম্পদ দিয়ে হজ করলে এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কারণ এটা সম্পদ নয়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মিশকাতের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন ওই দেহ, ওই বডি, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা বড় হচ্ছে। হারাম দ্বারা যে দেহ গঠন হয়, হারাম দ্বারা যেই দেহ আস্তে আস্তে বড় হয়, যেই শরীরের মধ্যে হারাম ঢুকে, ওই শরীর জান্নাতে যাবে না। তো জান্নাতে যদি আপনি না যান তো এবাদত আপনার কাজে আসলো কখন? জান্নাতেই তো যেতে পারছেন না, হজ সিয়াম যাকাত তো পরের ব্যাপার, এটা কোনো কাজেই আসবে না, মানে গণনাই আসবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন
নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ওয়া কানাতিন নারু আওলা বিহা। আল্লাহ নবী বললেন ওই গোস্ত জান্নাতে যাবে না যেই গোস্ত বড় হচ্ছে বৃদ্ধি হচ্ছে হারাম দ্বারা, আর এই গোস্তটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় যেই গোস্ত হারাম দ্বারা বৃদ্ধি হচ্ছে, যেই শরীর হারাম দ্বারা বৃদ্ধি হচ্ছে ওই শরীর ওই গোস্তটা জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। মুসনাদ আহমদের হাদিস। আমি পুরো বাংলাদেশের মালিক কিন্তু আমার টাকা হারাম, আমার উপরে হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য হালাল উপার্জন শর্ত, হালাল উপার্জন ছাড়া আপনি হজ করে লাভ নেই। হালাল উপার্জন লাগবে, নির্ভেজাল ইমান লাগবে, নির্ভেজাল তাওহীদ লাগবে, এরপরে হালাল উপার্জন লাগবে, হালাল সম্পদ লাগবে। হারাম সম্পদ দিয়ে হজ করলে শুধুমাত্র মক্কা মদিনায় আসা আর যাওয়া হবে, এর বাইরে কিছুই হবে না। আরেকটা সতর্কবাণী, আমরা যারা আলেম সমাজ যারা রয়েছেন, বিজ্ঞ আলেম যারা রয়েছেন, যারা বক্তা রয়েছেন, ইমাম খতিব রয়েছেন, আমাদেরকে একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো কেউ যদি বলে যে হুজুর এই বছর আপনি আমার সাথে হজে যাবেন, আমি তো হজের অনেক কিছু বুঝি না, আমার সাথে একটু আপনি হজে যেতে হবে, ভালো কথা, আমাকে আপনাকে বললো যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেই লোকটা আপনাকে হজে যাওয়ার জন্য বলছে ওই লোকটার টাকা হালাল না হারাম এটা একটু জেনে নিয়ে, এটা একটু জেনে নেবেন, জানা উচিত, জানলে ভালো, তাহলে হালাল উপার্জন লাগবে। সর্বশেষ সময় শেষ পর্যায়ে চলে যাচ্ছে, আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো আমার ইমানও ঠিক আছে, বিশ্বাস আকিদা ভালো, তাওহীদ ভালো, টাকাটাও হালাল, হালাল উপার্জন, এবার তো আমার উপরে হজ ফরজ, হ্যাঁ এইবার আমার উপরে হজ ফরজ, যদি আমি সুস্থ থাকি, আমি বালের প্রাপ্ত বয়স্ক বা বয়স্কা হই এবং যানবাহনে যাওয়ার পথে কোনো বাধা বিপত্তি কোনো সমস্যাও নেই, এইবার আমার উপরে হজ ফরজ। এইবার হজ ফরজ হওয়ার পরে যদি কেউ এই নিয়তে হজ করতে যায় যে হজ না করলে মানুষ কি বলবে, কিরে বেটা এত টাকার মালিক এখনো হজ করস নাই, কিরে বেটা এত টাকার মালিক তোমার বাবাকে তুমি এখনো হজ করাও নাই, এই মানুষের ধাক্কা ধাক্কিতে যদি কেউ হজ করতে যায় তার হজ কাজে আসবে না। ওই সমাজ আপনাকে ধাক্কাচ্ছে, মানুষ আপনাকে ধাক্কাচ্ছে, এত টাকার মালিক বেটা হজ করস না কেন, তোমার বাবা মাকে হজ করাও না কেন, ওই মানুষ কি বলবে এই চিন্তা করে যদি কেউ হজ করতে যায় তার হজ আল্লাহ গ্রহণ করবেন না। কেন করবেন না, এই দলিলটা নেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের উপরে আল্লাহর হক, যারা সামর্থ্যবান রয়েছে, যারা আল্লাহর ঘর জিয়ারত করতে, সেই আল্লাহর ঘরে হজ পালন করতে যারা যাবে, যাদের সামর্থ্য রয়েছে, এদের উপরে আল্লাহর হক হলো তারা হজ করতে যাবে। এবার দলিলটা ওই বুখারী শরীফের হাদিসটা থেকে আমরা একটা প্রমাণ নেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী কি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো লিল্লাহি আল্লাহর জন্য, লিন্নাস মানুষের জন্য এটার কথা বলে নাই, লিল আল হাজ আমি আল হাজ মানুষ আমাকে বলবে এজন্য আল্লাহ বলেন নাই, মান হাজ্জা লিল্লাহি যে ব্যক্তি হজ করবে শুধুমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, পরকালে জান্নাত পাওয়ার জন্যে, সওয়াবের নিয়তে যদি এই ব্যক্তি হজ করে তাহলে এই ব্যক্তি হজ থেকে আসার সময় সেখানে যদি কোনো পাপ কাজে অশ্লীল কাজে যদি সেখানে সে লিপ্ত না হয় তাহলে ওই ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরে আসবে মনে হয় যেন এই ব্যক্তি মাত্র তার মায়ের গর্ভ থেকে বের হল, মানে মায়ের গর্ভ থেকে সন্তান যখন বের হলে যতটা নিষ্পাপ থাকে একজন ব্যক্তি আল্লাহর জন্য যদি হজ করতে যায় সেখানে গিয়ে যদি কোনো পাপ কাজে লিপ্ত না হয় সে যেন এভাবে নিষ্পাপ হয়ে আবার তার এলাকায় তার মহল্লায় তার বাড়িতে সে যেন ফিরে আসে।
তাহলে মানুষের ধাক্কা ধাক্কিতে হজ করলে লাভ হবে না, মানুষ কি বলবে না বলবে এজন্য হজ করলে লাভ হবে না। নিজের নামের পূর্বে আল হজ ব্যবহার করতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থকে কেন্দ্র করে। যদি আমি আর আপনি হজ করি তাহলে এই হজ কবুল হবে না, কোনো কাজে আসবে না, শুধু সৌদি আরবে আসা আর যাওয়া হবে। হজ করতে হবে আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদেরকে হজ করা লাগবে। দুনিয়াবি কোনো স্বার্থকে কেন্দ্র করে হজ করলে এটা আর আল্লাহর জন্য করা হয় না। মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাত আশরাকা, ওমান তাসাদদাকা ইউরাই ফাকাত আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে খুশি করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে, যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে খুশি করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে, যে ব্যক্তি যাকাত দিল মানুষকে খুশি করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে, এগুলো উদাহরণস্বরূপ আল্লাহর নবী বললেন। এখানে যে কোনো আমল আপনি সেট আপ করতে পারেন। যে ব্যক্তি হজ করলো মানুষকে খুশি করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে, যে ব্যক্তি পর্দা করলো মানুষকে দেখানোর জন্যে, মানুষকে খুশি করার জন্যে, যে ব্যক্তি দান সৎকা করলো মানুষকে দেখানোর জন্যে, মানুষকে খুশি করার জন্যে। দুনিয়াতে যত ভালো কাজ রয়েছে মানুষের খুশির জন্যে, মানুষকে দেখানোর জন্য করলেই ওটা শিরকে রূপান্তরিত হয়ে যায়। অতএব হজ আমরা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, পরকালে মুক্তির জন্য করতে হবে, সওয়াবের নিয়তে করতে হবে, জান্নাত লাভের আশাই করতে হবে। দুনিয়াবি কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষ কি বললো না বললো, পরিবারের লোকজন কি বললো না বললো, এগুলোর জন্য হজ করা যাবে না। আমার নিজের যশ খ্যাতি প্রমাণ করার জন্যে, আমার টাকা আছে এটা প্রমাণ করার জন্যে হজ করা যাবে না। মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে সে সওয়াব পাবে, সম্মান পাবে, প্রতিদান পাবে, মর্যাদা পাবে। তাহলে শেষ কথা হলো, যাদের সামর্থ্য রয়েছে আমরা হজ পালন করব। আমি গোটা পৃথিবীর মানুষকেই, বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন, আমরা যারা রয়েছি আমরা হজ করার নিয়ত করব, আল্লাহর কাছে দোয়া করব, দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, সেখানে নেওয়ার মালিক আল্লাহ, আমি সহি একটা নিয়ত করব। কিন্তু হজ্জে যাওয়ার পূর্বে তথা যে কোনো আমলের পূর্বে আমার ইমানটাকে ভেজালমুক্ত করতে হবে, আমার আকীদাকে বিশুদ্ধ করতে হবে, তাওহীদকে বিশুদ্ধ করতে হবে, বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। যদি আকীদায়, ইমানে, বিশ্বাসে, তাওহীদে যদি ভেজাল থাকে, কুফর যুক্ত থাকে, শিরিক যুক্ত থাকে, তাহলে আপনি কাবাগরের ইমাম সাহেব, না বাইতুল মুকাররমের ইমাম সাহেব, না এখানের ইমাম সাহেব, খতিব সাহেব, এটা দেখার বিষয় নয়, আপনার উপরে হজ ফরজ নয়। আগে ইমান লাগবে, এরপরে যদি সম্পদ থাকে, ওই পর্যায়ের মাল সম্পদ যদি আপনার থাকে তাহলে হজ করবেন, তবে সম্পদ হালাল লাগবে, হারাম হলে হবে না। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে আমাদেরকে হজ করা লাগবে, দুনিয়াবি কোনো স্বার্থে, দুনিয়াকে কেন্দ্র করে নয়। তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা হজের মাধ্যমে উপকৃত দুনিয়াতে হব, পরকালেও হব, সর্বোপরি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যেই হজ, হাজ্জুন মাবরুরুন, কবুল হজ, যেভাবে হজ করলে কবুল হবে, যে শর্তগুলো পূরণ করে হজ করলে হজ কবুল হবে, এবং যে হজ্জের মাধ্যমে আমরা পরকালে জান্নাত পাব, এরকম হজ্জের নিয়ত করে, এরকম একজন হাজি, এরকম একটা কবুল হজের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।